অ্যাডমিটি। আচ্ছা, এখন আমাদের কাছে কি সেট আছে, ওপো A12। তো এই সেটটার এখন FRP লক আছে। FRP মানে যেটা আমরা গুগল অ্যাকাউন্ট লক বলি। তো এটাকে রিসেট করেছে কেউ কোনোভাবে, সেটাকে যখন আমরা সেটিংস করতে যাচ্ছি, এখানে যখন আমি স্কিপ করতে যাচ্ছি, তখন এখানে প্রোটেক্ট ইউর ফোন, প্লিজ কানেক্ট ওয়াইফাই। এবার ওয়াইফাই যদি আমি কানেক্ট করি, তাহলেও সেক্ষেত্রেও এটা, সেক্ষেত্রে এই ওয়াইফাই কানেক্ট করলাম, সেক্ষেত্রেও এটা দেখাবে যে যে গুগল অ্যাকাউন্টটা প্রথমেই এটাতে সাইন ইন করা ছিল, রেজিস্টার করা ছিল, সেটাই চাইছে। দেখিয়ে দিচ্ছি, এটা এই পাসওয়ার্ড চাইছে। এবার পাসওয়ার্ড তো জানে না বলেই যার সেট, যে কাস্টমার কি ইউজার সে নিয়ে এসছে। তো এক্ষেত্রে আমাদের একটা শর্টকাট পদ্ধতি আছে, মানে উইদাউট সফটওয়্যার, উইদাউট কম্পিউটার, কোনো কম্পিউটার ছাড়া বা কোনো ডঙ্গেল ছাড়া এটাকে আমরা কীভাবে সরাতে পারবো সেটা দেখছি। এটা ইমার্জেন্সি কল, এইখানে কোডটা দিতে হবে *813# কল, এটা ইভারপি বা গুগল অ্যাকাউন্ট রিমুভ *813#। এগুলো খুলে গেছে, 1 সেকেন্ড লাগবে খুলতে। ওপো A12, এবার এটাকে আমরা মডেল দেখিয়ে দিচ্ছি, A12 কিনা মডেল সেটিংয়ে তো জানা যাবে। আর একটা বলে দিই যে এই ফোনটা যখন লক অবস্থায় আছে তখন মডেল জানবো কী করে, তো লক অবস্থা মডেলটা জানা যাবে *899#, এটা মারলে এখান থেকে কিন্তু আমরা লক অবস্থা, এখন তো সেটা খুলে গেছে, আমি সেটিংসে গিয়ে মডেল জানতে পারবো, কিন্তু তখন আমি যখন লক থাকবে সেই মতো অবস্থায়, আবার বলছি *899#, দেখিয়ে দিচ্ছি *899#, সরি এটাকে কল করলে হবে না, *899#, মারলেই চলে আসবে। এখানে গিয়ে আমি সফটওয়্যার ভার্সনে মারলে এখানে মডেলটা জানতে পারবো, এই মডেল CPH 2083 2083। এটা গুগলে সার্চ করলে জানা যাবে যে এটা ওপো A12 আছে, A12। যাই হোক, তাহলে আমরা *813# এই কোডটির সাহায্যে ওপো রিয়েলমিও হবে, ওপো এবং রিয়েলমি এই দুটি সেটের আমরা FRP লক কোনো সফটওয়্যার কোনো ডঙ্গেল ছাড়া রিমুভ করতে পারবো।